দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। বিজয় সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ। অর্থ বরাদ্দসহ প্রয়োজন বিভিন্ন বিভাগের সমন্বয়, বলছেন বিশেষজ্ঞরা। গুরুত্ব দেওয়া হচ্ছে অগ্রাধিকার প্রকল্পগুলো। চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা। ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। এবং মাশরাফির নেতৃত্বের প্রশংসায় এবিডি বিলিয়ার্স সময় সংবাদে বললেন, রংপুরের এখনও সম্ভাবনা আছে বিপিএলে প্লে অফে জায়গা করে নেওয়ার।